मुझको पीना है, पीने दो। And welcome again to my brand new lifestyle vlog. And এখন আমি যেমন কি তোমাদের বলেছিলাম যে চেষ্টা করছি হচ্ছে কি ডেইলি ব্লগ আপলোড করার, সেই কারণে আমি আপাতত ডেইলি ব্লগস করছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। And দেখছো ভাই, তোমাদের বাঁকুড়া বয় ভাই মানে সায়ন ভাই আপাতত বড় লোক, কেননা তোমরা জিজ্ঞেস করছো কেন করছো জিজ্ঞেস, দেখতে পাচ্ছ বন্ধু মা মাইক্রোফোন, আমি আপাতত মাইক দিয়ে ব্লগ করছি, তো আমি আপাতত বড় লোক ব্লগার, এমন কোনো ব্যাপার নেই। আমি নিজেও জানি না যে আমি কতক্ষণ মাইক্রোফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবো, কারণ এটা প্রচুর একটা অস্বস্তিকর ব্যাপার। এই জামার ভেতর দিয়ে পুরপুর করে কি বলে সেই হসপিটালে চারদিকে নল টল দিয়ে থাকে না, সেরকম ব্যাপার স্যাপার লাগছে, তো সুরসুর করছে ভেতরটা। তো জানি না কতক্ষণ মাইক্রোফোন দিয়ে ভিডিও করবো, বাট মাইক্রোফোন দিয়ে করলে তোমার ওইদিকে সাউন্ড কোয়ালিটিটা আশা করছি ভালো আসছে আগের থেকে। তো তোমাদেরকে ইম্প্রুভ কোয়ালিটি দেওয়ার জন্য ভাই আমি বড় লোক হয়ে গেছি, মানে মাইক্রোফোনটা ইউজ করছি। তো যাই হোক, আপাতত আমি পড়ছি, পড়াশোনা করি, টাটা। তো হ্যাঁ ভাই, তোমরা জানোই যে আমি কতটা আমার কাজের প্রতি ডেডিকেটেড, অ্যান্ড সে কারণে এতক্ষণ তোমরা যে ব্লগগুলো দেখছিলে ওগুলো ছিল কালকের। অ্যান্ড ড্রেস দেখে বুঝতে পেরেছো, ড্রেস চেঞ্জ মানে দিন চেঞ্জ। কাল ব্লগ বানাতে ভাই লিটারালি কালকের যে ব্লগটা দিয়েছিলাম ওটা আপলোড করার পর ভুলে গেছি যে আমার একটা ব্লগ চলছে। আজকে সকালবেলায় বলে একটা ব্লগ বানালে হতো, তো ভাই যখন চেক করছি দেখছি ও বাবা কালকে তো আদরা ব্লগ বানিয়েছিলাম, দিয়ে ভাই লিটারালি ভুলে গেছিলাম। তো ভাবলাম চলো আবার কালকের ব্লগটাকে কন্টিনিউ করা যাক। সো আজকে হচ্ছে কি ডে টু, অ্যান্ড তোমরা দুদিন ধরে আবার সেম আমার ব্লগ দেখছো। তো ভাই পুরাণে লেখা আছে যে বয় খায় ল্যাদ তার ভুলে গেছে, মানে পুরাণে লিখতাম আমি, মানে আমি একটা কিছু আমার নিয়ে কবিতা বানাবো ভাবলাম, কিন্তু মানে কবিতা ভাবতে ভিডিওটা শুরু করেছিলাম, ভিডিও শুরু করার পর ভুলে গেলাম, মানে এত স্ট্রং মেমোরি পাওয়ার আমার কি আর বলি। তো যাই হোক, আজকের ব্লগটা আবার দেখতে থাকো। অ্যান্ড আপাতত বাজে হচ্ছে কি 12:30, তো মারাত্মক লেভেলে গরম, গরম ব্লগ এনজয় ভাই। এখানে কী বলে ক্লান্তবতী ভিক্ষা করে রাস্তার ওই ধারে তোমার দিদি কলেজ থেকে এলো, টুপি মাফলার সোয়েটার বান্দর টুপি সব কিছু পরে। তো যাই হোক, আমি ব্লগ শুট করছিলাম সেই সময় দিদি এলো, অ্যান্ড দিদি অনেকদিন পর ব্লগে এসেছে, কিন্তু দিদিকে ফোকাস নিচ্ছে না, মানে দিদিকে বান্দর ভাজে, এই ফোনটা শুধু মানুষকে ফোকাস করে। আমি সুবর না গাইজ, ওম সুবর। তো যাই হোক, দিদি কলেজ থেকে বাড়ি ঢুকলো, অ্যান্ড দিদিকে গেট খুলে দিলাম। আমি খুব ভালো ছিলাম, আমি সংসারের কাজকর্ম ভালোই করি। তো ভাই মুঙ্কি গেল মনে হচ্ছে সেই হরে কৃষ্ণ না ভাই, নো পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল অ্যান্ড ঠাকুর রিলেটেড ডিসকাশন, জয় গুরু। মুখে এখন বসুক, মা ফোন কাটুক, অ্যান্ড এখানে দিদি জল টল খাক, তারপর দিদিকে নিয়ে আমি ব্লগ বানাবো। আমি যে ব্লগটা আপলোড করেছিলাম মানে সুমনদার সাথে ব্লগটা, যারা দেখনি হেভি মিস করেছে, আর যারা দেখনি তারা দেখে আসবে, এই ব্লগটা দেখার পর দেখে আসবে, আর যারা দেখেছে তারা তো জানে ভাই সেই লেভেলের রেসপন্স হচ্ছে ভাই। চেক কর কি দুটা সাবস্ক্রাইব, ও ভাই আবার সেম দুটা সাবস্ক্রাইব, মানে আমি ভাই আকাশে উড়ে যেমন আমার এত এত সাবস্ক্রাইবার থেকে দুই সাবস্ক্রাইব হয়ে গেলো নাকি। তো ভাই স্নেহা মোটোভ্লগ চ্যানেল, তো ভাই দিদির চ্যানেলটা খোলা আছে, তো সেখানে দুই সাবস্ক্রাইবার দেখে আমি তো ভাই অবাক হয়ে গেলাম, ফার্স্টে বললাম ভাই স্ট্রোক হতে যাচ্ছিলো আমার, একটুক্ষণের জন্য হার্টফেল থেকে বাজলাম। তো যাই হোক, এখানে আছে হচ্ছে কি আমার চ্যানেল শো, এবার আমার চ্যানেলটা খুলি ভাই সাহ, দেখো লিটারালি এখানে ফটকা ফুটছে, দেখো একে র্যাঙ্ক করেছে, অ্যান্ড ভিউজ টিউজ মোটামুটি ঠিকঠাকই আছে, আগের মতো ভিউজ আসেনি, বাট লাস্ট 10টা ভিডিওর মধ্যে ফার্স্টে র্যাঙ্ক করেছে। তো ভাই খুব ভালো রেসপন্স পাচ্ছি, সিটিআর, তারপর ভিউজ, তারপর এভারেজ ভিউ ডিউরেশন সবই ভালো আছে, অ্যান্ড থ্যাংকস আ লট এত ভালো সাপোর্ট করার জন্য। এই ভিডিওটাই সেরা রেসপন্স পেয়েছি, অ্যান্ড এভাবে এই প্রত্যেকটা ভিডিও রেসপন্স দাও, তবে না আমি মোটিভেটেড ফিল করব। মনে হচ্ছে মুঝকো পিনা হ্যায় পিনে দো, বুঝতেই লাগছে তো দিদি মুঝকো পিনা হ্যায় পিনে দো করে এতক্ষণ খাচ্ছিল বন্ধুগণ, মানে শরবত খাচ্ছিল, এই যে হোক কি বটে। তো দিদির ব্লগ বানানোর মুড নাই, ও আপাতত এখানে দেখতে পাচ্ছে এটাকে ফ্যান বলে, এই ফ্যানটা তোলায় এটাকে ও আর তো ভাই 200 ভিউ না, আমার 500 ভিউ এসেছে কালকে ভিডিওটা। তো যাই হোক, ওসব কথা বাদ দাও, আমার ওসব কথা বাদ দাও, আমার ব্লগে মন দাও দিদি।
তো যাই হোক দিদি আপাতত রেস্ট লেগ, আর আমার ব্লগ বানাতে হবে, আমি ব্লগ বানাই, কারণ এবার দেখতে পাচ্ছ সময় 1:15 বাকি, তো আমাকে এবার স্নান টান করতে হবে, তারপর এডিট ফেডিটও করতে হবে, তো দিদি রেস্ট লেগ, আমি আমি ব্লগ বানাই। যেহেতু লাইফস্টাইল ব্লগ বহুদিন পর আসছে, তো তোমরা আমার সাথে সাথে আমার মাকেও মিস করছিলে, তো এখানে আছে হচ্ছে কি আমার মাতা রানী, এখানে মায়ের কোলে আছে হচ্ছে কি এ তো মা, হাই মায়ের হাই আসবে না কেন ভাই, আমি মাইক ইউজ করছি, আমি বড় লোক লোক। তো যাই হোক এখানে মাতা রানী, এখানে মুঙ্কা রানা মানে মুঙ্কি রানা, অ্যান্ড এখানে মায়ের ফোন, তো ভাই মুঙ্কি মায়ের কোলে ঘুমাচ্ছে আর ব্যাগ ব্যাগ করছে। হাই মুঙ্কি, কেমন আছিস ভাই? মুঙ্কিও ব্লগ বানাচ্ছে ভাই, মুঙ্কি আরামটা লড়ে ছড়ে সে মায়ের কোলটা কোনোরকম ভাবে শুয়ে আছে। তো যাই হোক মা মুঙ্কি দুজনে এখন আপাতত ইউটিউব দেখুক, অ্যান্ড আমি আবার আবার ব্লগ। আর ভাই বাপি এইমাত্র বেরোলো হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছ চার চাকাটা নেই, তো বাপি এইমাত্র বেরোলো চার চাকাটা নিয়ে, অ্যান্ড চার চাকাটা নিয়ে বেরোনোর পর বাপি আমাকে বললো কি এই গাড়ি তিনটা বাইরে থেকে ভিতরে ঢুকিয়ে দিতে, ওই গাড়িটা ভাই অ্যাভয়েড করো, বিটকালি রকমের গাড়ি। তো যাই হোক গাড়িগুলো ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে ভাই আমি রীতিমতো স্টান্ট প্র্যাকটিস করছিলাম, মানে হুইলি 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 যেটাকে বলে। তো ভাই মানে আমি একজন নুব এইসবের ক্ষেত্রে, স্টান্টের ক্ষেত্রে, বাট আমি তাও চেষ্টা করেছি, কারণ আমার স্টান্ট ফান্ট ভালোই লাগে বাইকের রিলেটেড। তো এই স্কুটি নিয়ে না, আমি আমার ওই বাইকটা নিয়ে হালকার মধ্যে হুইলি চেষ্টা করেছি, তো তার শটগুলো হয়তো তোমরা দেখেছো বা হয়তো দেখবে। তো হুইলি ফার্স্ট টাইম এতটা হুইলি করলাম, মানে ফার্স্ট টাইম না, আগে হুইলি করার চেষ্টা করেছি, বাট অতটা পারিনি, এবার আশা করছি বেশি হয়েছে, এবার দেখি ক্যামেরায় কীরকম কী শ্যুট হয়েছে, তো তোমরাও দেখে। হ্যাঁ ভাই তোমরা তো হুইলি টুইলি সব দেখলে, তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে হুইলিটা কেমন লেগেছে, স্টান্টটা কেমন লেগেছে, আর তোমরা কে কে হুইলি করতে পারো। ভাই আমার বেশিরভাগ অডিয়েন্সই বাচ্চা, তোমরা কেউ এগুলো চেষ্টা করতে যাও না, আমার মন গেল আমি করলাম, বাট তোমরা কেউ চেষ্টা করো না, করলো হেলমেট টুপি সোয়েটার মাফলার সব সব পরে পরে করবে। তো যাই হোক অবশ্যই কমেন্ট সেকশনে জানিও হুইলিটা কেমন লাগলো, এবং আরও আরও দেখতে চাও কি না। ভাই তোমাদের এবার রাউন্ড ফিগার ছাদের রোদটা দেখে, মানে ভাই রোদ না ভাই, তেতে যাচ্ছে রীতিমতো, তেতে যাচ্ছে। এইসব গাছ ফাছগুলো বেচারা মা লাগিয়েছে, মানে বেচারা মা না, হ্যাঁ মা বেচারা, মা গাছগুলো লাগিয়েছে ভাই, রীতিমতো দেখো গাছগুলো সব মরে গেছে ভাই, এত বাজে, মানে বিটকালি রকমের রোদ, যাচ্ছাদা রকমের রোদ, মানে এমনিভাবে রোদ গরম চলতে থাকলে জানি না কিছুদিনের মধ্যে কী অবস্থা হবে। তো যাই হোক আপাতত ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট হচ্ছে, আমার মুখটা বিরক্তিকর কালো লাগবে, তো চলো আবার নর্মাল ক্যামেরায় শ্যুট করি ভাই। তো ভাই যাই হোক আজকের ভিডিওটা এখান পর্যন্ত ছিল, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো না খারাপ যা লেগেছে, মানে আশা করছি ভালোই লেগেছে, ভালো দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে বেল আইকনটা দাবি দেবো, কেননা যাতে করে নোটিফিকেশনগুলো খুব জলদি থেকে জলদি তোমরা পেতে পারো। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও, টিল দেন বি সেফ অ্যান্ড রাইট সেফ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেননা 1.5K ভেরি 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 সুন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।